বন্ধুরা, গত 24 ঘন্টায় হিজবুল্লাহ 150টি স্থাপনা ধ্বংস করে দিল ইসরায়েলি সেনা, যেখানে গত শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত লেবাননের সশস্ত্র ইসলামিক জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর 100টি জায়গায় বা 100টি টার্গেটকে ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। এটারই উপর গত রবিবারের দিন এক স্টেটমেন্টে এই তথ্য দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। 188তম ব্রিগেডের কমান্ডার কর্নেল ভোলোজেনস্কি এর ওপর ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইপস অফ ইসরায়েলকে তার স্টেটমেন্ট প্রকাশ করেছিল। গত কয়েকদিন ধরে আমরা হিজবুল্লাহর মাটির উপর এমনকি ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে ধ্বংসের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। যতদিন এসব স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কাজ চলবে। সব স্থাপনা ধ্বংসের পর গ্রামগুলোর বাসিন্দাদের ফিরে আসার আহ্বান জানানো হবে, যেখানে গত 20 সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। প্রায় 10 দিনে সেই অভিযানে নিহত হয়েছে হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসারুল্লাহ সহ বেশ কয়েকজন টপ লেভেলের কমান্ডার, আর এতেই গোষ্ঠীটির চেন অফ কমান্ডার সর্বোচ্চ স্তরে প্রায় ভেঙে গেছে। বন্ধুরা, দেখার বাকি এটাই যে এই মুহূর্তে সম্পূর্ণভাবে ইরান আর ইসরায়েলের যুদ্ধ লাগতে আর কতটা সময় নাই। আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভারত আর ইসরায়েলের ফ্রেন্ডশিপের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ লিখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।